Dear students, welcome to my class once again. As before, I am going to introduce myself. I am Mohitul Islam Mural, lecturer English, Charkale Khan Adorsho College, Muladi Borishal. Today, I am going to discuss with you with Unit 12, Lesson 2 from your textbook. At first, I am going to show you some pictures. The first picture is here. In the first picture, we see that some migratory birds are enjoying in the floodplains of Bangladesh. In the second picture, we see some people are on a boat and they are moving around, though it's not a river, because we see a tree behind them and some structures also there. And in the third picture, we see a boy is carrying his net to catch some fish there. It's also not a river because we see some electric poles there. Dear students, can you guess which topic we are going to discuss with you today? Yes, I think you are right. Today we are going to discuss on Hakaluki Haur, which is in Unit 12 of your textbook. In Lesson 2, it is a rich hub of biodiversity and livelihood. Today, we will read the text and learn some vocabulary in this lesson. Hakaluki Haur, a rich hub of biodiversity and livelihood. Hakaluki Haur, যা জীবন ও জীবিকার এক চক্রকেন্দ্র। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্সেস। বাংলাদেশ সৌভাগ্যবান কারণ বাংলাদেশে রয়েছে প্রচুর খোলা পানির উৎস। ইট হ্যাজ, এর আছে numerous river, canals, bills, lakes and vast areas of floodplains. এর আছে অগণিত নদী, খাল, বিল, লেক এবং প্রচুর সংখ্যক সমতল পানির উৎস। হাকালুকি হাওর ইজ ওয়ান অফ দ্য মেজর ওয়েটল্যান্ডস অফ বাংলাদেশ। হাকালুকি হাওর বাংলাদেশের সব থেকে বড় খোলা জলাধারের একটি। উইথ এ ল্যান্ড এরিয়া অফ 18,386 হেক্টর, যার জমির পরিমাণ 18,386 হেক্টর, ইট সাপোর্টস এ রিচ বায়োডাইভার্সিটি অ্যান্ড প্রোভাইডস ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট লিভলিহুড বেনিফিটস টু নিয়ারলি 1,90,000 পিপল। এর আয়তন 18,336 হেক্টর এবং এটি এক জীব বৈচিত্র্যের বিস্ময়কর আবাসস্থল, যা সরাসরি এবং পরোক্ষভাবে 190,000 মানুষের জীবিকা দিয়ে থাকে। দিস হাওর ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইন এপ্রিল 1999 বাই দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এই হাওর এলাকাটি 1999 সালের এপ্রিলে বাংলাদেশ সরকার কর্তৃক একটি বাস্তু সংস্থানের ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। হাকালুকি ইজ এ কমপ্লেক্স ইকোসিস্টেম। হাকালুকি একটি জটিল বাস্তু সংস্থান কন্টেইনিং মোর দেন 238 interconnecting bills and
জলমহলস, যা 238টিরও অধিক পারস্পরিক সম্পর্কযুক্ত বিল এবং জলমহলকে যুক্ত করেছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিলস আর চাতলা, পিনলার কনা, দুলা সকুয়া, বড় জাল্লা, বালিঝুরি, লাম্বা, টেকোনিয়া, হাওরখাল, টুরাল, বাঘালকুড়ি অ্যান্ড চিনাউরা। সবথেকে গুরুত্বপূর্ণ বিলগুলো হচ্ছে চাতলা, পিনলার কনা, দুলা সাকুয়া, বড় জাল্লা, বালিঝুরি, লাম্বা, টেকোনিয়া, হাওরখাল, টুরাল, বাঘালকুড়ি এবং চিনারুয়া। হাকালুকি হাওর ইজ বাউন্ডেড বাই দ্য কুশিয়ারা রিভার অ্যাজ ওয়েল অ্যাজ এ পার্ট অফ দ্য সোনাই বর্দল রিভার টু দ্য নর্থ। হাকালুকি হাওরের উত্তর দিকে রয়েছে কুশিয়ারা নদী এবং সোনাই বর্দল নদী। বাই দ্য ফেঞ্চুগঞ্জ কুলাউরা রেলওয়ে টু দ্য ওয়েস্ট অ্যান্ড টু দ্য সাউথ, দক্ষিণে এবং পশ্চিম দিকে রয়েছে ফেঞ্চুগঞ্জ কুলাউরা রেল লাইন, অ্যান্ড বাই দ্য কুলাউরা বিয়ানীবাজার রোড টু দ্য ইস্ট, এবং পূর্ব দিকে কুলাউরা ও বিয়ানীবাজার সড়ক। দ্য হাওর ফলস আন্ডার টু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্টস। হাওরটি দুটি প্রশাসনিক জেলায় অবস্থিত, মৌলভীবাজার অ্যান্ড সিলেট। মৌলভীবাজার ও সিলেট জেলায় সাম 1,90,000 পিপল লিভ ইন দ্য এরিয়া সারাউন্ডিং দ্য হাওর। প্রায় 1,90,000-এর মতো লোক এই হাওর অঞ্চলে বসবাস করে। হাকালুকি হাওর ইজ অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস ফর বাংলাদেশ। হাকালুকি হাওর বাংলাদেশের মৎস্য সম্পদের একটি গুরুত্বপূর্ণ উৎস। কালিবাউস, বোয়াল, রুই, ঘাঘট, পাবদা অ্যান্ড চাপিলা আর দ্য মেইন ফিশ স্পিসিস ফাউন্ড হিয়ার। কালিবাউস, বোয়াল, রুই, ঘাঘট, পাবদা এবং চাপিলা মূল মাছ যেগুলো আমরা এখান থেকে পাই। ফ্রম দ্য কুশিয়ারা দেয়ার আর ফ্রিকোয়েন্ট আপস্ট্রিম মুভমেন্ট অফ ফিশ টুয়ার্ডস দ্য বিলস অ্যান্ড ট্রিবিউটারিজ অফ হাকালুকিস। কুশিয়ারা থেকে প্রচুর পরিমাণ মাছ পোনা অবস্থায় মূলত পানির সাথে করে চলে আসে হাকালুকি হাওরে এবং বিভিন্ন শাখায়। দ্য বিলস ইন হাকালুকি হাওর প্রোভাইড উইন্টার শেল্টার ফর দ্য মাদার ফিশারিজ। এই হাকালুকি হাওরে শীতকালে মা মাছগুলো অবস্থান করে। ইন আর্লি মনসুন মৌসুমের শুরুর দিকে দিস মাদার ফিশারিজ প্রডিউস মিলিয়ন্স অফ ফ্রাইস ফর দ্য এন্টায়ার ডাউন স্ট্রিম ফিশিং কমিউনিটিস। এবং মনসুনের শুরুর দিকে সেই মা মাছগুলো লক্ষ লক্ষ পরিমাণ মাছের পোনা উৎপাদন করে মৎস্য সম্প্রদায়ের মানুষের জন্য। ফ্লাট প্লেইনস আর অলসো অ্যান ইম্পর্টেন্ট সোর্স অফ ফিশারিজ রিসোর্সেস উইথিন দ্য এরিয়া, এবং জলাভূমিগুলো মৎস্য সম্পদের একটি গুরুত্বপূর্ণ উৎস। হাউএভার, যাই হোক, মেনি অফ দ্য বিলস হ্যাভ লস্ট দেয়ার ক্যাপাসিটি টু প্রোভাইড শেল্টার ফর মাদার ফিশারিজ বিকজ অফ স্যান্ড ডিপোজিটস ফ্রম আপস্ট্রিম রিভার্স অ্যান্ড ক্যানেলস। যাই হোক, অনেকগুলো বিল তাদের যে মা মাছদের ধারণ করার ক্ষমতা সেটা হারিয়ে ফেলেছে, কারণ বালু যেটা উপরের দিক থেকে পানির সাথে নেমে আসে এবং খালের পানির সাথে নেমে আসে, সেটা ইউজ অফ কমপ্লিট ডি ওয়াটারিং টেকনিক ফর ফিশিং অ্যান্ড ল্যাক অফ অ্যাকোয়েটিক প্লান্টস টু প্রোভাইড ফিড অ্যান্ড শেল্টার ফর প্যারেন্ট ফিশ। পুরোপুরিভাবে পানি শেষ করে মাছ ধরা এবং পর্যাপ্ত পরিমাণ জলজ উদ্ভিদের অভাব, যা প্যারেন্ট মাছ অর্থাৎ মা মাছের প্রয়োজন হয়ে থাকে খাওয়া এবং বসবাসের জন্য। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও উই আর গোয়িং টু লার্ন সাম ভোকাবুলারি।
The first one is numerous. Great in number. That is, shankhai onek beshi. Inland means the interior part of a country, ekti desher abhyantarin ongsho. Complex, jotil, not easy to analyze or understand, jeta bojha ba upolobdhi kora sahaj noy. Bound, badhokata bojhano hoy. To mark or form the limits of, ekti nirdishto simana ke chinhito kora hoy ba prokash kora hoy. Fry, macher pona. Small fish, choto mach ke bojhano hoy. Upstream, muloto jhorna ba nodir uporer ongsho, orthat je dik theke eti ashe. Moving or situated in the opposite direction from that in which a stream or river flows, thik je jaygata theke jhornar nodi pani shuru hoy ba nodir uporitol, সেটাকে বোঝাতে এই আপস্ট্রিম শব্দটিকে ব্যবহার করা হয়। অ্যাকুয়েটিক, পানির সাথে সংশ্লিষ্ট কোনো উদ্ভিদ, এ প্লান্ট রিলেটিং টু ওয়াটার, সাধারণত জলজ উদ্ভিদকে বোঝানো হয় যে উদ্ভিদগুলো পানিতে জন্মায়। ফিড, খাওয়ানো, অ্যান অ্যাক্ট অফ গিভিং ফুড, মানুষকে খাবার খাওয়ানোর কার্যক্রমকে ফিড বলা হয়ে থাকে। Now in homework, write a brief summary of the passage in your purse. A brief summary of the passage in your purse. And then, thank you very much. Thanks a lot to watch this class and learn it in your home.